রতন, চোখখান খোলা রাখিস, চারপাশের ভালো মন্দ সব খবর আমার চাই। জি বড় ভাই, এই গ্রামে যেরকম আমাদের ভালো সমর্থন আছে, ঠিক তেমনি কিছু শত্রু আছে। একদম ঠিক বড় ভাই, কিন্তু একেবারে হুদা ভালো মানুষ হয়ে গেলে এই গ্রামের শয়তানরা কিন্তু আমার গিলা খায় ফেলাইব। রতন, আমরা ভালো মানুষের লাগে ভালা, আর খারাপ মানুষের লাগিয়া যেমন কুকুর তেমন মুকুর। ঠিক আছে? ঠিক বলছেন বড় ভাই, কিন্তু বড় ভাই আপনি সবসময় আমার থামায়েন না, আমি আপনার সাথে আছি। আর আমি অনেকটা আপনারই মতো, আমি বাইচে থাকতে এই রতন কোনোদিন খারাপ কাজ করব না। আমি জানি রতন, চল এখন বাইরের দিকে যাই। হ্যাঁ বড় ভাই চলেন, আপনার আগাই দেওয়া পরে আমি দোকানে যাব। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এরকম পোশাক আশাক পুইরা ভালোই তো বং ধরছ। হ্যাঁ ইন্দুর ফুলতে ফুলতে হাতির লাহান হয়ে যাইতেছ না? মেম্বার সাহেব আপনার বয়স হয়েছে, চোখের ডাক্তার দেখান, এইসব নির্বাচন টির্বাচন আপনার দিয়ে আর হবে না। মেম্বার তো ডাক্তার দেখাই বই, আপনি নি পরে আবার চোখ হারায় ফেলেন, দেখেন কইলাম, পরে কিন্তু লাডি লয়ে হাঁটতে হইব। দেইস কইলাম, বড় ভাইয়ের চোখের দিকে তাকাইতে গিয়া ঠ্যাংডাই না হারায় ফেলাস। রতন ভাই বেশি উইরা না, বেশি উইরা না। ঠিকই কইছস, বেশি উড়লে পাকনা রাস্তে করে কাইটা দিন। বছরের প্রথম রিচার্জে বা নতুন অ্যাকাউন্ট খুলে 10 টাকা ক্যাশব্যাক পাবেন 20 টাকা রিচার্জে। রিচার্জের বাপ নগদে লাভে লাভ। ভাই এক কাপ চা দিন তো। আচ্ছা তা দিতেছি, তো আপনি গো বাড়ি কই? আপনারা তো এর আগে কখনো দেখিনি। আমি আসলে এখানকার না, আমি বেড়াতে আসছি। ও বেড়াইতে আইছেন? তাহলে তো আপনারা আমি একই। কিভাবে? তুমি ব্যবসা করো আর আমি হচ্ছি তোমার কাস্টমার, তো আমরা দুজন এক হলাম কিভাবে? মানে হলো আমি ওই গ্রামে নতুন আইছি, আপনি এই গ্রামের মেহমান, আমি ওই গ্রামেরই মেহমান। অবশ্য এখন আর আমি মেহমান নাই, এখন আমি এই দোকানে চাকরি করি। তাই নাকি? হ হ, সপ্তাহে 6 দিন চাকরি করি আর 1 দিন ভিক্ষা করি। কেন, তোমার এই চাকরির টাকায় কি সংসার চলে না? ভাইজান যে কি কন, আমার তো সংসারই নাই, সংসার আবার চলবো কি? তাহলে ভিক্ষা কেন করো? ভাইজান ভিক্ষা হইলো আমার জাতি ব্যবসা, বালা কাম পাই এই ব্যবসা আমি ছাইড়া দিমু, এত বড় নিমু খারাপ আমি না। বাহ ইন্টারেস্টিং তো। এক কাপ চা দাও। আচ্ছা ঠিক আছে দিতেছি। তো তোমার ভিক্ষা ইনকাম কেমন হয়? আমগো জীবন কি এমনি জীব? কেমনে? নিজেকে সম্পর্কের মধ্যে শুরু থেকেই আছে অন্য মানুষের ঝামেলা, একটার পর একটা বিপদ যন্ত্রণা তো চলতেই থাকে, তার মধ্যে দুইজন শান্তিতেও নেই, একদিন ভালো থাকলে 2 দিন খারাপ। নিজেকে মধ্যে ভুল বুঝাবুঝি থাকলে তেমন হইবই। কোনটা ভুল আর কোনটা ঠিক? তুমি সব কিছু নিয়ে না বুঝাই উত্তেজিত হও, আর তুমি যত বেশি উত্তেজিত হও তোমার বাপের উত্তেজনা তার চেয়ে বেশি। আমি না বুঝলাম না তোমার সম্পর্ক কি আমার লগে না আমার বাপের লগে। কথায় কথা আমার বাপের এটাই না নিয়া হোকে, কারণ তোমার বাপ। বাহ বাহ বাহ, দুই ভাই দিয়ে একই অবস্থা। বড় ভাই বাপের ক্ষমতা লইতাছে আর ছোট ভাই বাপের মাইয়া। নাসিম, এখান থেকে যা কইলাম, নাইলে কিন্তু অন্য খেলা হইব। দুই ভাইয়ের খেলা তো দেখতেছি, খুব সুন্দর করে বায়োস্কোপ দেখাইতেছেন আপনারা। নাসিম, আমি কিন্তু আব্বার কাছে বিচার দিব। কি বিচার দিবেন আপা? আপনাদের শান্তিপূর্ণ পিড়িতে গন্ডগোল করতেছি। নাসিম, তোরে কিন্তু আমি মাইরাই ফেলামু। মিলে আপা, আপনার পিড়িতের মানুষে বুঝা, খুব ভালো করে বুঝা। ওর বড় ভাই কিন্তু এখনো নেতা হয় নাই, যদি না হইতে পারে ওর বড় ভাইয়ের লগে দৌড়ানি খাইব কেডা। এর চেয়ে ভালো দুজনে মিলে শান্তিপূর্ণ পীড়িত করেন, শরীরে শক্তি যোগান, তাহলে মারামারি করতে পারবেন। কি হইছে? শান্ত হও। গুন্ডা হয়ে গেছো তুমি, মাস্তান হয়ে গেছো। বহ, তাই বলে কি তোমার বাপের এই সামতার সে এগুলো সহ্য করব আমি? তো কি করবা? মারামারি করবা? তোর গলে তাই করব। আচ্ছা হইছে তো, এখন শান্ত হও। বিজলি, তুই কিচ্ছা জানোস? একটা কিচ্ছা কত শুনি। কি এর কিচ্ছা গোমু? শোনো তো, একটু পরে শোনো। আপনি শুনেন না কানে? আপনার জীবনও কিচ্ছাকে আগান যাইব, বাগানে যাইব। কেডা বাগানে যাইব? হ্যাঁ, তুই যাবি? এত রাইতে তুই বাগানে যাবি? খবরদার কইলাম, তুই বাগানে যাবি না। আল্লাহ রে, এই মানুষের গল্প নাই গো। কেডা বাঁচাও আমারে। আই বিজলি, যা গোমাগা। আয় না না, ও আমারে কিচ্ছা শুনাইবো। খালাম্মা, আরেকদিন হুনা মনে। এখন কেন আপনার কিছু লাগবো? হাঁকবো? চেয়ারম্যান হাঁকবো, তোরে কোনের কি আছে? এই কোন কথা হইলো? খালাম্মা, আপনার কিছু লাগবো নি হেটা জিগাইছি। হ্যাঁ লাগবো তো। এত বড় রাইত আমি কেমনে পার করুম? কিছু খাওন দিয়া যা। যা, কামডা করছস কি? এখনো খাওন দাস নাই? কিছু না পাইলে তাহলে তো আমারে যা যা কিছু খাওন দিয়া তুই ঘুমা। সরলা, বেশি খাওন খাওন করলে মাইসে তো তোমারে পাগল করব। হ্যাঁ ঠিক কইছো, তুমি আসলে একটা ছাগল। এখন মে মে না কইরা ঘুমাও, আমি খাইয়া তারপরে ঘুমাও। যাও ঘুমাও। আরে মহিলা মাইশের, আমার একটা কাজের মাইয়ার কাছে মাইর খায়া মাথা ফাটাইয়া লাইছে। ছি, কাপুরুষের মতো পিছন থেকে মারতে তো লজ্জা লাগে না? এই টুটুল কখনো কাউরে পেছন থেকে মারে না। টুটুল যখন কাউরে মারে, একবারে জানে মাইরা ফালায়। আমি তোর একবারে মাইরা ফেলি। শোন নাসি, তোর এটা বুদ্ধি দে। তোর ওই মেম্বার বাপেরে যাইয়া ক যে তোরে রাতুল মাস্টারের সামসা রতনে মাইরা তোর মাথা ফাটাইয়া লাইছে। নতুন একটা রাজনৈতিক চাল হইব। তাইলে টুটুল, আমি তোরে দেখ খেলামু। সাসি সকাল সকাল কই যাইতেছেন? দুই চোখ যেই দিকে যায় ওই দিকে যাই। এটা আবার কোন দিকে সাসি? আয় তোরে দেখায় আনি কোন দিক। না না সাসি, আমার অনেক কাম আছে, আপনি একলাই যান। এই সরি, আমার কথার আগে তোর আবার কোন কাম? না না সাসি, কোনো কাম নাই, আপনার কথাই তো আমার কাম, চলেন যাই। হয় তোরে তো ঘরের মধ্যে একলা রাইখা যাও যাইব না, পরে কাম আবার আকাম হয়ে যাইব। আয়। খালাম্মা হাতে কলা লয়ে হাঁটতে পারিছেন, কেমন দেখা যাইতেছে না? কলা লয়ে হাঁটতেছ, কলারে তো কলার মতোই লাগবো, কলারে তো আর কাঁঠালের মতো লাগবো না। দে একটা কলা দে। আরে হাতি দেখি আজকাল কলা রাখার লেগে লোক রাখছে। তাই সেরি তুই কি আজকাল বিক্কাবাদ দিয়া হাতির কলা রাখার চাকরি লইছস? এই কবিষ্টা কি কয় রে? খালাম্মা মেম্বারে বউ আপনারে হাতি কইছে। হাতি? হাতি? তুই আমারে হাতি কইছত না? খাড়া, এই রাখ তো, আজকে কলা খাওয়া বাদ দিয়ে আমি তরে খাবো। কলা আই দেখি কি করে খায়। এই দেখি কলা না ফাহিম? ও গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তা ফাহিম এত সকালে ঘুম থেকে উঠলি কেন? আসলে গ্রামের এত সুন্দর সকালের ওয়েদার ঘুমিয়ে থাকতে মনে হচ্ছে লস হয়ে যাচ্ছে। বাড়ির মধ্যে থেকে আর কি প্রকৃতি দেখবে, গ্রামের সৌন্দর্য দেখতে হলে তোমাকে বাইরে ঘুরতে যেতে হবে। তা ঠিক। কি মাস্টার সাহেব, শুধু জ্ঞান দিলেই হবে নাকি বাজারে যেতে হবে? কেন, দুই এক বেলা জ্ঞান খেয়ে থাকলে কি চলে না? না চলে না, যাও বাজারে যাও। স্যার কিছু মনে না করলে আমি কি আপনার সাথে যেতে পারি? আরে মনে করার কি আছে, অবশ্যই যাবা তুমি আমার সাথে। তার আগে চলো দুজন নাস্তা করে নাও। চলো চলো প্লিজ। আমিও তো দেখতেছি না, মনে হয় বাইরে হাঁটাহাঁটি করতে গেছে। হাঁটাহাঁটি করতে গেছে না, মারামারি করতে গেছে। ফুলমতি কই? ওরও তো দেখতেছি না। এ কি, এই যে দেখছস তোর মায়ের অবস্থা? দেখছস কইছিলাম না মারামারি করতে গেছে। মা তুমি আবার মারামারি করে আইছো? আসো মনে, আজকে জোরে জোরে মারামারি হইছে। আমি আর ওই ফকিনি মায়াডা সাসি আর চেয়ারম্যানের বউ একেবারে সমান সমান মায়ের হইছে। তবে সাসি ওই বয়রাডারে ইচ্ছা মতো দিছে। বয়রাটা যেমন খান বেশি খায়, মাইরও বেশি খায়। চুপ কর, বল আবার তাল দে। এর আমি আমার একটা মান ইজ্জত আছে, এটা বুঝো। এ তোমার যা মান ইজ্জত, আমি তো তাও একটু মারামারি করে বাড়াইছি। আসসালামু আলাইকুম। এ কি, তুই আবার কার লগে মারামারি করে মাথা ফাটাইছস? তোমরা সব কালকে রাতের অন্ধকারে মাস্টারের সামসা রতন না পিছন দিয়ে আমার বাস দিয়ে বাড়ি মারছে। আহারে, পিছন দিয়ে বাস খেয়ে আইছে। চল তো ফুলমতি মাস্টারে যায় একটু বাস দিয়ে আহি। এই থামো, চল মাস্টারের একটা শিক্ষা দিয়ে আহি। গ্রামে সন্ত্রাসী শুরু করছে। এই কই যাও, আমারও লয়ে যাও। মাইরে শরীরে একদম সোজা বানাই দিমু। এমনি মারামারি কইরা শরীরে একটা জোশ আইছে। সাফি আমার অনেক জোশ জোশ লাগতেছে। এই চলো তো, তোমরা ভিতরে চলো। সরলা, এ বুঝলি তোরা গেলি কই? এই সকালবেলা কই গেছি? এই তোরা কই গেছিলি? আর তোমাকে অবস্থা কে? মারামারি করতে গেছিলাম খালু জান। মারামারি করতে গেছিলি মানে? জানি তুমি জানি না শুনে ঘরে বের হইছো আর কবিষ্ঠে আমারে মারলো। মেম্বারের বউ আবার মেরে দিছে। তোমাকে দুইজনে একজনে মারছে। আবার এসব কথা কইতেছো, শরম কর না। মরণ তুমি সা আমার মরণ হোক। তুমি কি মানুষ? আর দূরবারের বাচ্চা আই বুঝলি কত কিছে। শুনেন খালু জান, তুই আমারে হাতে কইছত না খাড়া। এই রাখ তো আজকে কলা খাওয়া বাদ দিয়ে আমি তোরে খাবো। কড়া আয় দেখি কি করে। এই দেখি কলা না শট শট কি করে তোরে একদম কি মুখ শট কলা ধরবি না তুই একদম কবি মা শট এইছে ঘটনা। একদম ঠিক হয়েছে। দুই দিন পর পর মাইয়া মানুষে মারামারি করে রাস্তাঘাটে, আমার মান ইজ্জত কিছু রইল না। কমু না আমি সবাই রে কমু, আমি সবাই রে কমু, সব মানুষ রে কমু। আমার জামাই বালা না, আমি ওই কমিশনারে সবাই 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 কমু। আমার ক্ষুধা লাগছে। কি যন্ত্রণায় পড়লাম, মান ইজ্জত আর কিছু রইল না। প্রত্যেকে যার যার মোবাইল লইয়া ব্যাপক ব্যস্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন 10 টাকা ক্যাশব্যাক। রিচার্জের বাপ নগদে লাভে লাভ। ঠিক হতো পূজা ভাইজান দোকানে দিকে যেতেছে। আচ্ছা ওইটা থেকে ফাহিম জামাই থেকে আসছে, এই গ্রামে কিছু কাজ করে। ও আমার লাগে পরিচয় হয়েছে, ভাইজান অনেক ভালো মানুষ। আর ফাহিম ওইটা থেকে রতন, আমার ছোট ভাই, আমার সহযোগী। গ্রামের যে দোকানটা আছে ও রতনের। বাহ খুব ভালো রতন, নাইস টু মিট ইউ। এই রতন তুই কি শুরু করছস? গ্রামের মধ্যে সন্ত্রাসী শুরু করছস? হ্যাঁ একদম ঠান্ডা করে দিমু কই দিলাম। কি কোন মেম্বার সাহেব আমি আবার সন্ত্রাসী কি করলাম? এই যে কাল রাতে নাসিমের মাথা ফাটাই দিছস, এটা সন্ত্রাসী না? রতন মাথা ফাটাইছে নাকি কোনো আকাম করতে গিয়ে মার খেয়ে আইছে? হয়তো একটা আকাম মার দেখি, জীবনে তো কিছু কামের কাম করে নাই। দেখেন কোন জায়গায় আকাম করতে গিয়ে ধরা খাইছিল, মাঝরাইতে মার খেয়ে আইছে। নুরা আমি তোর কিন্তু জিব্বা ছিঁড়ালামু। ওরে বাপ রে বাপ, ডরাইছি ভাই নাসিম ভাই, হেভি ভয় পাইছি আমি, অনেক ভয় পাইছি। মাস্টার তোমার সাহস কিন্তু দিন দিন বাইরে যাইতাছে। আমার লোকের গায়ে হাত খুব খুব খারাপ হইব কই দিলাম। আর আমার লোকের নামে মিথ্যা বদনাম দিলে অবস্থা আরো খারাপ হয়ে দিব কইলাম। মাস্টার এমআর সাহেব আতনামায় কথা কন। মহাজন তো রাইতে আমার লগে ঘরে ঘুমাইলো, তাই হে বাইরে গেল কখন আর ওই বেটারে মারলো কখন? একদম মিছা কথা মেম্বার সাহেব, তুমি যে কথা হাসা কথা কও গ্রামে সবাই জানে। গ্রামের মধ্যে এই লোকটা আমার মেহমান, ঢাকা থেকে বেড়াইতে আইছে। ঢাকা থেকে কি মেহমান আসছে না সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আইছে নাম করে মারার লাগা? ওই তোর মতো মশমাছি মারার লাগা কি আমার সন্ত্রাসী ভাড়া করতে হইব? এইগুলো না আমি থাপড়াই মারতে পারি। মেম্বার সাহেব এদিকে আহেন তো, মারেন আমার, মারেন একদম মাটির নিচে পুইতা ফেলমু। নাসিব বড় ভাইয়ের সামনে দাঁড়ালে কিন্তু পাড়াতে দপট গাইলা বলবো। রতন তুই বেশ পারছস, একদম টাইনা ছিড়ালামু তোরে। মহাজন থামেন, মহাজন মহাজন থামেন, কি শুরু করছেন আপনারা? আমার সময় কি ধরে দোস্ত আমাগো খামার তো রেডি, এবার গরু তোলার পালা। ও এটা মিলাদের আয়োজন কইরা খাওয়া শুরু করে দিমু। ইয়াদ মিলাদে কি খাওয়াবি? মিষ্টি খাওয়ামু জান ভাই। আমারে কিন্তু গোস্ত দিয়া ভাত খাওয়ানো লাগবে জান ভাই। এবার তোমার বিরিয়ানি ভাই। কিরে নুরা কি হইছে? হাঁপাইতেছস কেন? রাতুল স্যার ভাই, বড় ভাই কি হইছে? বড় ভাই মেম্বার রাতুল স্যাররে মারতে আইছে, হাতাহাতি লেগে গেছে গা। স্যার আজ মাইরাই ফেলামু। চল রে আপ, তোরা সবাই রে ডাক দে। চল নুরা চল আমার লগে। कांदे ज़मीन कांदे कांदे या पूंजों तुम्हारा मार मिलोन होइते दिलो ना दुनियार लोकजों খোদার কাছে মিনতি প্রার্থনা করি হয় যেন গো তোমার সাথে এক কবরে বাড়ি হয় যেন গো তোমার সাথে এক কবরে বাড়ি।